হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ষষ্ঠ পর্বের সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ হয়ে গেল, প্র্যাকটিক্যাল শেষ দিয়ে আমরা এখন পরীক্ষা দিয়ে সবাই চলে গেছে। আমরা চারজন আছি, চার বন্ধু আছি। আসলে অনেকদিন বাড়িতে থাকবো, প্রায় এক মাসের মতো। তার সামনে নির্বাচন, অনেক খারাপ লাগবে, ঠিক আছে? প্রায় এক মাস ক্যাম্পাসকে মিস করব, তাই যেতে চাচ্ছে না মন, তারপরেও যেতে হবে। ঠিক আছে, আমার বন্ধু বান্ধব, তোমাদের কিছু বলার আছে কিনা? ঠিক আছে, তোমাদের অনুভূতি কেমন এক মাস? অনুভূতি হচ্ছে তোমাদের সাথে দেখা হবে না, একসাথে থাকতে পারবো না, বা এইভাবে যে আড্ডাটা এগুলো হবে না, এগুলোতে অনেক বেশি মিস করব। এবং দেখতে দেখতে প্রায় তিনটা বছর কিভাবে শেষ হয়ে গেল কিছুই বুঝলাম না। আর সামনে একটা সেমিস্টার হয়তো ক্যাম্পাসে থাকবো, তারপরে আর একটা, ওটা তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে কোথায় যাবো জানি না, তো এই সেমিস্টারটা কীভাবে চলে যাবে জানি না। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে এই সেমিস্টারটা নতুন রূপে 2024 সালটাকে আমরা নতুনভাবে সাজাবো, এবং ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় স্মৃতিময় কিছু আমরা রেখে যাবো ইনশাআল্লাহ। এবং ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গাতে যেখানে দাঁড়ালেই বুঝতে পারে যে এখানে আমাদের কোনো না কোনো স্মৃতি আছে। তো এই সেমিস্টারটা পুরাটাই আমরা চেষ্টা করবো স্মৃতিময় কিছু করে রাখা। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করবো এই সেমিস্টারে প্রত্যেক দিন ক্লাস করা, যেহেতু ক্লাস আমাদের একাডেমিকভাবে এইটাই লাস্ট। কারণ হচ্ছে যারা পলিটেকনিক্যালে পড়তেছেন, শেষ হলেই কেউ জবে যাবে অথবা কেউ চাকরির জন্য চাকরি তো করবে, অ্যাডমিশনে যাবে। তো একাডেমিকভাবে যেরকম আমরা প্রাইমারিতে একাডেমিক পড়ছি, তারপরে হাই স্কুলে পড়ছি, এবং তারপরে আমরা ইন্টার লেভেলে, কলেজ লেভেল যেটা আমরা পড়তেছি এখন, এইটাই যে ড্রেসআপ বা ইউনিফর্ম এখন সবাই যতভাবে পড়াশোনা করতেছি। তো আমরা একটু জিনিস চিন্তা করে দেখি যে আমরা যদি এই ষষ্ঠ পর্ব শেষ করে, মানে ডিপ্লোমা শেষ করি, অধিকাংশটাই কিন্তু পড়াশোনা এখানে, একাডেমিক পড়াশোনা শেষ। তো তারপরে সবাই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা ব্যস্ত থাকবে। তো এই জন্য আমরা চাচ্ছি এই দিনগুলোকে যাতে পরবর্তীতে আফসোস না করি, এই জন্য এই দিনগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম এবং পলিটেকনিকের প্রত্যেকটা স্যার ম্যাম বা প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে একটা আলাদা আন্ডারস্ট্যাং আমরা তৈরি করে রাখবো, যাতে হারাই গেলেও বা কখনো ফিরে আসলে যাতে এই জিনিসগুলো স্মৃতি মনে থাকে যে হ্যাঁ আমরা 2021-এর। বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন কিনা, মানে আমরা এমন কিছু করতে চাই আমাদের, মানে আমাদের সেমিস্টারে আমরা এমন কিছু করতে চাই যে সারা জীবন সবাই যেন মনে রাখতে পারে আমাদের ক্যাম্পাসে আমরা এমন কিছু করবো স্মৃতিময়, যে অনেক প্রায় 200-300 বছর পরেও আসে জানি সবাই টের পায় যে এরা মানে ছিল এক সময়। তো আমাদের কাছে সাজেস্ট থাকবে, যদি ক্যাম্পাসের স্মৃতিময় কিছু করে রাখার কিছু যদি থাকে, সেগুলো অবশ্যই কমেন্টে বলবেন যে এই এই বিষয়গুলো আপনারা করলে পরবর্তীতে মনে থাকবে, বা এই সেই কাজকর্ম যেগুলো আমরা করতে পারি যেগুলোতে আমরা আমার কাছে স্যাটিসফাই থাকতে পারি আর কি, এটা আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। তো আমাদের সজীবের কাছে একটু দিয়ে বলবো কি বলে, একটু দেখা যায় যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও, এরকম ভাবে কেটে কেটে বলতেছে কলেজ আমাদেরকে, তোমরা আমাদের কাছে যাও না, যাও না, কষ্ট পাবে, ব্যথা পাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসতেছে। ঠিক আছে, আমার অনুভূতি এতটুকুই। তার লাজুক মানে লজ্জাবতী ছেলে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই দেখা হবে আরো সবার আপনাদের সামনে। এই সেমিস্টারটা পুরাই থাকছি আমরা আপনাদের সাথে, অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো সেটা সামনে। সবার দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।